স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে গোটা দেশে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচিগুলির মধ্যে অন্যতম প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি। চলতি মাসের 13 থেকে 15 তারিখ দেশের প্রতিটি ঘরে উত্তোলিত থাকবে জাতীয় পতাকা। মূলত মানুষের মধ্যে স্বাধীনতা স্মৃতির রোমন্থনের লক্ষ্যেই ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গোটা দেশে নতুন রূপে উদযাপিত হতে চলেছে এই বিশেষ দিনটি। হর ঘর তিরঙ্গা নামে এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিমি মজুমদার। বুধবার তারই নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করে ভারতীয় জনতা পার্টি। এদিনের র্যালিতে বিধায়িকা ছাড়াও ছিলেন সদর জেলা যুব মোর্চার নেতৃত্বরা। আমরা আজাদি কা অমৃত মহোৎসব যে আমাদের কার্যক্রমটা, সেই হিসেবে আমরা সবাই জানি যে আমাদের আগামী 15ই অগাস্ট আমরা প্রত্যেক ঘরে ঘরে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে বার্তা দিয়েছেন যে আমাদের মধ্যে যে প্যাট্রিয়টিজম, তারপরে আমাদের মধ্যে যে দেশপ্রেম, যেন সবার মধ্যে এটা জেগে ওঠে, তার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে যেন 13 থেকে 15 তারিখ পর্যন্ত হর ঘর তিরঙ্গাতে যেন একদম সুন্দর একটা বাতাবরণ যেন আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে, এবং নিশ্চয়ই আমি বাধারঘাটের মধ্যেও চাইবো যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা আমাদের সত্যি অর্থে আমাদের দেশাত্মবোধ আমাদের মনের মধ্যে যোগায় এবং যেটা আমাদের প্রেরণা দেয় যে দেশের জন্য কিছু করা, দেশের জন্য নিজেদের কত যে আমাদের ওয়ারিয়ার্সরা আছে যারা নিজেদের আত্মবলিদান দিয়েছে, ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সত্যি অর্থে আজকে 14 বাধারঘাট মণ্ডলের পক্ষ থেকে আজকে 10ই অগাস্ট আমরা একটা বিশাল তেরঙ্গা র্যালি করেছি পুরো বাধারঘাট জুড়ে, যেন প্রত্যেকটি বাড়ি বাড়িতে আমরা এটাই মেসেজ দিতে পারি যে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতা, যে আমাদের নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে চাইছেন এবং প্রত্যেকটা ভারতীয় জনগণ, বাচ্চা থেকে বড় পর্যন্ত, সেই যে দেশাত্মবোধটা জাগরণ করতে চেষ্টা করছেন, সেই অর্থে আমরা এই তিরঙ্গা র্যালিটি আজকে করেছি। জাতীয় পতাকা হাতে বিজেপির কার্যকর্তাদের নিয়ে এই র্যালিটি ক্যাম্পের বাজার সর্বধর্ম মিশন হতে শুরু হয়ে বাধারঘাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গিয়ে ভারত মাতা জয় ধ্বনি দিয়ে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।